আমি চাই না আপনি আমার মার কাছে ক্ষমা চান। কিন্তু আমি চাই, আমি চাই আরশাদ এবং রূপন্তির বিয়েটা হোক। আমি ক্ষমা চাইলে যদি তাদের সম্পর্কটা, আপনি ক্ষমা চাইলে আমার মার চিন্তাধারা বদলাবে না, বরং এটা প্রমাণ হয়ে যাবে দোষটা আপনার ছিল, আমি সেটা চাই না। তাহলে আমার জন্য আমার বোনের জীবনটা এভাবে এলোমেলো হয়ে যাবে সেটা তো আমি নিতে পারবো না। মেয়েটা আমার ছোট বোন হলেও আমার কাছে সে আমার বাচ্চার মতো। বিগত একটা সপ্তাহ মেয়েটার মুখের দিকে তাকাতে পারছি না, এত নিরুপায় লাগছে নিজেকে। মাথাটা নিচু করে ধীর গলায় কথাটা বলল প্রিয়ন্তী। মেয়েটাকে এত অসহায় লাগছে আরাফাতের কাছে, শ্যামবর্ণের চেহারাটা যেন আরো শ্যাম লাগছে। তার উদাস মুখখানা দেখে আরাফাতের বুকে ছ্যাদ করে ওঠে। যদি প্রিয়ন্তী রাফিসা বেগমের কাছে ক্ষমা চায়, তবে হয়তো এই ব্যাপারটাকে নিয়ে পুনরায় চিন্তা করার একটি অবকাশ পাওয়া যেত, কিন্তু মন সায় দিচ্ছে না। প্রিয়ন্তীকে নিচু হতে দেখতে পারবে না সে। অনেক চিন্তা করল আরাফাত, কিন্তু শত চিন্তা করেও আকাশ পাতাল ভেবেও উপায় বের করতে পারলো না সে। প্রিয়ন্তীর সামনে বসে থাকাটা আরও বেশি কষ্টদায়ক লাগছে। এখন এখান থেকে প্রস্থান করাটাই উত্তম হবে। মানুষ তখন সব থেকে বেশি হতাশ হয়ে যায় যখন ইচ্ছে থাকলেও প্রিয়জনকে সহায়তা করার উপায় পাওয়া যায় না। আজ আরাফাত এই হতাশা যেন হাতে নাতে টের পাচ্ছে। আরাফাত উঠে দাঁড়ালো, হতাশাগ্রস্ত কণ্ঠে বলল, আই এম সরি, আমার পক্ষে আপনাকে সহায়তা করা সম্ভব নয়, আমি আপনাকে ছোট হতে দেখতে পারবো না। বলেই হাঁটা দিল আরাফাত। প্রিয়ন্তীর উত্তরের অপেক্ষা করল না সে। প্রিয়ন্তী শূন্য দৃষ্টিতে আরাফাতের যাওয়ার পানে তাকিয়ে রয়েছে। ভেবেছিল লোকটার কাছে আসলে হয়তো কোনো উপায় বের হবে, কিন্তু সেখান থেকেও খালি হাতে ফিরতে হলো তাকে। প্রিয়ন্তী এখনো সেখানেই বসে রয়েছে, উঠতে ইচ্ছে হচ্ছে না, নিজেকে ইউজলেস মনে হচ্ছে। আজ তার জন্যই হয়তো তার ছোট বোনকে এতটা কষ্ট পেতে হচ্ছে। ইস, কোনো একটা উপায় বের হতো কি ভালোই না হতো। রুমের সব জিনিসপত্র উলটপালট হয়ে পড়ে রয়েছে, বিছানার তোশক উল্টে রয়েছে, বই খাতা নিচে গড়াগড়ি খাচ্ছে, শোপিসের ভাঙা অংশগুলো মেঝেতে পড়ে রয়েছে। নিজের সমস্ত রাগ চর বস্তুর উপর দেখানো একটি বদভ্যেস আরশাদের, আজও তার ব্যতিক্রম হয়নি। বাসার ছোট বলে সর্বদা তার জেদকে অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে, কিন্তু আজ তার প্রয়োজনীয়তাও মেটানোর ইচ্ছে প্রকাশ করছে না কেউ। রূপন্তী তার প্রয়োজনীয়তা, রূপন্তী থেকে আলাদা হবার কথা কল্পনাও করতে পারে না সে। কিন্তু বাসায় যেন রূপন্তীর নামের আইন জারি হয়েছে, নামটা শুনলেই রাফিসা বেগমের মরা কান্দনি শুরু হচ্ছে। বিভিন্ন উক্তি শুনতে ইচ্ছে হচ্ছে তাকে, বিভিন্ন উক্তি শুনতে হচ্ছে তাকে। 10 মাস পেটে ধরার এই প্রতিদান দিয়েছিস তুই, একটা মেয়ের জন্য মাকে অস্বীকার করছিস? মেয়েটা কি তোকে তাবিজ কবজ করছে বাপ? আরশাদ কম যাচ্ছে না, সে বিগত 2 সপ্তাহ যাবৎ সমানে হরতাল করেই যাচ্ছে, কিন্তু তাতেও খুব একটা সুবিধে হচ্ছে না। আরাফাত কম চেষ্টা করেনি তার হরতাল সফল করার, কিন্তু মায়ের চোখের পানির কাছে সবকিছুই যেন বৃথা হয়ে যায়। এই অসফলতার রাগ সে ঘরের জিনিসগুলো ভেঙে মিটাচ্ছে। দরজায় ক্রমাগত আঘাত করে যাচ্ছেন রাফিসা বেগম, কিন্তু তাতেও টনক নড়ছে না আরশাদের। একটা সময় ক্লান্ত হয়ে বিছানায় ধপ করে বসে পড়ে সে, মাথার বাপাসটা ধপধপ করছে তার, মুখ শক্ত হয়ে আছে, চোখজোড়া লাল হয়ে আছে, কানে রাফিসা বেগমের কণ্ঠ শোনা যাচ্ছে, খোল না আরশাদ, দরজা খোল বাবা, 2 ঘন্টা হয়ে আসলো, আর কত নিজেকে আটকে রাখবি? কিরে বাবা, রাগ করিস না, মেয়েই তো একটা, গেলে 4টা আসবে, আর ওই মেয়েকে বাসায় আনলেও যে তুই সুখী হতে পারবি তা তো নয়। যার বড় বোন সংসার করতে পারেনি, সে যে সংসার করতে পারবে তার কী গ্যারান্টি? বাবা, আমি নিজে তোর জন্য সুন্দর সুন্দর মেয়ে খুঁজে দেব, খোল না বাবা। যাবে এখান থেকে? রাগান্বিত কণ্ঠে কথাটা বলে আরশাদ। আরশাদের কথাটা শুনতেই কেঁপে উঠল রাফিসা বেগম। ছেলের ধমকের সুর চোখে পানি জমিয়ে দিতে যথেষ্ট। মনের মাঝে সুপ্ত ক্ষোভ জমেছে রূপন্তীর প্রতি। আজ একটা মেয়ের জন্য তার ছেলে বর হয়ে গেছে, তার বিয়ে দিলে তো ছেলেটাই তার থাকবে না। শাড়ির আঁচল দিয়ে চোখটা মুছে নিয়ে ধীর পায়ে হেঁটে রুমে চলে গেলেন তিনি। তার উদাস মুখখানা আরাফাতের চোখ এড়ালো না। একদিকে ভাই তো অন্যদিকে মা, কাউকেই ফেলে দেওয়াটা সম্ভব নয়। মনে মনে একখানা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল আরাফাত। যা চিন্তা করেছে তাতে হয়তো সবার প্রশ্নের সম্মুখীন হতে হবে, কিন্তু এই ব্যতীত কোনো উপায় নেই তার।
সকাল ১১টা। সকালবেলায় আরাফাতের ছাড়ি খেয়ে রুম থেকে বেরিয়েছে আরশাদ। রাফিসা বেগমের সাথে জরুরি ব্যতীত কথা বলা হচ্ছে না তার। রাফিসা বেগমও তার সাথে কথা বলছেন না। যে ছেলে মায়ের সাথে একটা মেয়ের জন্য খারাপ ব্যবহার করতে পারে সে আবার কিসের ছেলে? ডাইনিং টেবিলে ঠাস করে চায়ের কাপটা রেখে রান্নাঘরে চলে গেলেন তিনি। আমি চা খাই না, আমার কফি কোথায়? ওই রূপনা ফুপু তার কাছে যেয়ে যাও। হিনহিনে কণ্ঠে কথাটা বলেন রাফিসা বেগম। আরশাদও কম চায় না। চায়ের কাপটা ঠেলা দিয়ে ডাইনিং টেবিল থেকে উঠে গেল সে। মুখ ফুলিয়ে সোফাতে গিয়ে বসে সে। তখনই কলিং বেলটা বেজে ওঠে। কলিং বেলের আওয়াজ শোনার পরও দরজা খোলায় কোনো আগ্রহ দেখায় না আরশাদ। আরশাদের এমন ব্যবহার দেখে বিরক্তি নিয়ে দরজাটা খোলেন রাফিসা বেগম। দরজা খুলতেই আক্কেল গুরুম হয়ে যায় তার। চোখজোড়া বিস্ফোরিত হয়ে যায়। দরজার ওপারে মালা পরিহিত অবস্থায় প্রিয়ন্তী এবং আরাফাত দাঁড়িয়ে আছে। রাফিসা বেগমের অবাক মুখখানা দেখে হাসি মুখে আরাফাত বলে, বৌমাকে বরণ করবে না? কথাটা যেন মাথায় বজ্রপাতের মতো আঘাত করলো রাফিসা বেগমের। কি বলছে তার ছেলে? প্রিয়ন্তী তখন এগিয়ে এসে রাফিসা বেগমের অবাক মুখখানা দেখে হাসি মুখে আরাফাত বলে, বৌমাকে বরণ করবে না? কথাটা যেন মাথায় বজ্রপাতের মতো আঘাত করলো রাফিসা বেগমের। কি বলছে তার ছেলে? প্রিয়ন্তী তখন এগিয়ে এসে রাফিসা বেগমকে সালাম করতে চায়। রাফিসা বেগম এখনো তবদা মেরে আছেন। কি হচ্ছে না হচ্ছে সব যেন ঠিক তার মাথার উপর দিয়ে প্রজেক্ট স্টাইলের মতো যাচ্ছে। প্রিয়ন্তী তার পা স্পর্শ করতেই তিনি কেঁপে ওঠেন। সত্যি তার বাবু একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। যতদূর জানে মেয়েটি আরাফাত থেকে বয়সেও বড়। ভ্রুকুচকে হিনহিনে গলায় বলে, এই মেয়ে তুমি আমাকে ছুবে না, এই সকাল সকাল এটা কি ফাসলামি হচ্ছে বাবু? প্রিয়ন্তী সালাম করতে চেয়েও থেমে যায়। উঠে দাঁড়িয়ে আরাফাতের পাশে বাধ্য মেয়ের মতো দাঁড়ায়। আরাফাত বেশ স্বাভাবিক কণ্ঠে বলে, ফাইজলামি কেন করবো মা? আমি প্রিয়ন্তীকে ভালোবাসি তাই বিয়ে করে ফেলেছি। হ্যাঁ, আসলে আমাদের সম্পর্কটা বেশ দিনের। সেদিন রূপন্তীকে দেখতে যেয়ে জানতে পারি প্রিয়ন্তী রূপন্তীর বড় বোন। যা কাণ্ড ওখানে ঘটেছিল, আমরা ভালো হয়েছি, আমরা ভয় পেয়েছি। আমাদের বিয়েটাই না হয় নিজেদের আলাদা রাখার চেষ্টা করেছি, কিন্তু সম্ভব হয়নি, তাই আজকে বিয়ে করে ফেললাম। এত বড় একটা কাজ একা করে ফেললি বাবু? বিয়ে করেছিস তো করেছিস, এই মেয়েকে কেন? নিশ্চয়ই এই মেয়েটা তোকে উস্কাইছে। বাবু সত্যি করে বলতো আইডিয়াটা কার? রাফিসা বেগম আর নিজেকে স্থির রাখতে পারলেন না, বেশ চিৎকার করেই কথাগুলো বলে উঠলেন। রাগে তার গা শিরশির করছে। আরশাদ এমন ধারা কাজ করলে তিনি মানতে পারেন, কিন্তু আরাফাত এমন কিছু করবে এটা কল্পনাতীত। গলায় অভিমানগুলো জমতে লেগেছে, তার শরীর কাঁপছে। প্রিয়ন্তীর উপর রাগ হচ্ছে, তাই শব্দাঘাত করছেন। গায়ে আঘাতের থেকে শব্দের আঘাতটা বেশি লাগে। প্রিয়ন্তীর ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না, প্রতিবাদী স্বরে বলল, আপনার ছেলে কি বাচ্চা? আমি উস্কাবো, আমি তাকে আইডিয়া দিব? 27 বছরের ছোকরা, নিজের ছেলে, আমরা দুজন বিয়ে করেছি, বিশ্বাস না হলে জিজ্ঞেস করেন। বাবু কি বলছে এই মেয়ে? মা এতদিন তো তুমি আমার পেছনে ছুটতে বিয়ের জন্য, আজ করে ফেলেছি, ওভার রিয়েক্ট করো না। আর মা আমি এই বিয়েতে সুখী, প্লিজ আমাদের মেনে নাও, আসো প্রিয়ন্তী। না মোটেই না, এই মেয়ে আমার ঘরে ঢুকবে না, ওকে ওর বাড়ি রেখে আয়। মা প্রিয়ন্তী আমার বউ, আমি যেখানে ওকে রাখবো সেখানেই থাকবে। এখন তুমি আমাদের ঢুকতে না দিলে আমি ওকে নিয়ে কোয়ার্টারে চলে যাব, ডিসিশন তোমার। আরাফাতের কথাটা বিদ্যুতের মতো কাজ করলো। রাফিসা বেগম কোনো কথা বলতে পারলেন না, দরজাটা ছেড়ে দিলেন। তিনি তার ছেলেকে বেশ ভালো করেই চেনেন। আরাফাত এক কথার মানুষ, সে আরশাদের মতো চিল্লা পাল্লা করবে না, জেদ ধরবে না, কিন্তু একবার যেটা বলবে সেটা করেই ছাড়বে। প্রিয়ন্তীকে না ঢুকতে দিলে সে এক কাপড়ে বাড়ি ছেড়ে দিবে, এটা বেশ ভালো করেই জানা আছে রাফিসা বেগমের। আরাফাত ধীর কণ্ঠে একটা কথা বলে, মা আমার কাছে প্রিয়ন্তী যতটা গুরুত্বপূর্ণ তুমিও কিছু কম গুরুত্বপূর্ণ নও, সুতরাং আমাকে একজনকে বাঁচতে বলবে না, আমি একজনকে ছেড়ে আর একজনকে বাঁচতে পারবো না। বলেই প্রিয়ন্তীর হাত ধরে ঘরে প্রবেশ করলো আরাফাত। রাফিসা বেগম এখনো ঠায় দাঁড়িয়ে আছেন, ছেলের এমন আচরণ কখনোই কল্পনা করেননি তিনি। আরশাদ হা করে নিচের ভাইকে দেখে যাচ্ছে। বিগত 15 মিনিটের ঘটনা তার বিশ্বাস হচ্ছে না। তার ভাই প্রিয়ন্তীকে বিয়ে করে এনেছে, তাদের মাঝে সম্পর্কটা কবে হলো?
তারা একে অপরকে কি আগ থেকে চেনে? হাজারো প্রশ্নের ভিড় জমেছে মাথায়। আরাফাত প্রিয়ন্তীকে নিয়ে তার রুমে প্রবেশ করেছে। এদিকে রাফিসা বেগম রোবটের মতো সোফায় এসে ধপ করে বসে পড়লেন। আরশাদের দিকে হতাশা চোখে তাকিয়ে বললেন, বাবু এমন একটা কাজ কিভাবে করলো আরশাদ? কি পাপ করছি, একটা ছেলে জাতের হয় নাই। কথাটা বলেই মরা কান্দন শুরু করলেন রাফিসা বেগম। আরশাদ মাকে সান্ত্বনা দিতে ব্যস্ত হয়ে গেল। তার মাথায় কিছুই ঢুকছে না, শুধু তিনটে কথায় ঘুরপাক খাচ্ছে, কেন, কখন, কিভাবে। আরাফাতের রুমে বসে রয়েছে প্রিয়ন্তী। রুমটা বেশ ছোট, এক কোনায় একটা খাট, একটা ওয়ার্ড্রপ এবং একটা টেবিল রয়েছে। টেবিলের উপর আরাফাতের সব আইনের বই এবং পুরস্কার রয়েছে। দেওয়াল জুড়ে কিছু তার অর্জনের ছবি, পরিবারের ছবি এবং একটি বড় আয়না রয়েছে। ঘরের দক্ষিণে একটি বারান্দা রয়েছে। বারান্দা থেকে বাসার কেচি গেটটা দেখা যায়। বাসাটা বেশ পুরনো। মিরপুরে এই দোতলার ছোট বাড়িগুলো এখনো দেখা যায়। দেওয়ালে একটা ছবির দিকে এক নজরে তাকিয়ে রয়েছে সে। সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছে আরাফাত। ছবিটা তার বাপাস থেকে তোলা হয়েছে। যুবক হিসেবে সত্যিই সুদর্শন, যে কোনো মেয়েই তাকে বিয়ে করতে চাইবে। কথাটা ভাবতেই মুখে একটা আধার নেমে আসে প্রিয়ন্তীর। গতকালের ঘটনাগুলো সেলুলয়েডের ফিল্মের মতো চোখের সামনে ভাসতে থাকে। সন্ধ্যা সাতটা, প্রিয়ন্তী তখন রোগী দেখতে ব্যস্ত। হঠাৎ একজন নার্স এসে তাকে বলে, একজন আপনার সাথে কথা বলতে এসেছেন। কে? জানি না ম্যাডাম, বললেন আপনার সাথে পাঁচ মিনিট কথা বলবেন। প্রিয়ন্তী রোগী দেখা শেষে কেবিনে প্রবেশ করতেই দেখে চেয়ারে আরাফাত বসে রয়েছে। আরাফাতকে দেখেই বেশ অবাক হয়ে যায় প্রিয়ন্তী। লোকটা এক সপ্তাহ আগে তাকে ফিরিয়ে দিয়েছিল, আজ কি এমন হলো তার সাথে দেখা করতে আসলো? নিজেকে স্বাভাবিক রেখেই প্রিয়ন্তী বলল, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সাহায্যের জন্য এসেছি, এটা কিভাবে বুঝলেন? আমার সাথে আপনার তো এমন কোনো বন্ধুত্ব নেই যার জন্য সকাল সকাল আপনি গল্প করতে আসবেন। বলুন কি করতে পারি। আমাকে বিয়ে করতে হবে। নির্বিকারভাবে কথাটা বলল আরাফাত। আরাফাতের মুখের দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে প্রিয়ন্তী। সে কি মজা করছে নাকি নেশা করে এসেছে এটা বুঝতে পারছে না। আরাফাত চোখ স্থির। মানুষ সাধারণত গুরুত্বপূর্ণ কথাগুলো এমন স্থির চোখে বলে। কোনো বিচলতা তার মধ্যে কাজ করছে না। নিজের কানকে বিশ্বাস করাতে প্রিয়ন্তী প্রশ্ন করে উঠল, জি বুঝিনি, কি করতে হবে? বিয়ে করতে হবে। সকাল সকাল ডেট এক্সপায়ার গঞ্জিকা সেবন করেছেন? আমি সিগারেট খাই, তাও বেনসন ড্রিঙ্ক করলো দু তিন বছরে, তাও বন্ধুদের সাথে গাঁজা ভালো লাগে না। আমি কি আপনার শখের বিবরণ চেয়েছি? হবু ওকে সব বলে রাখাটা ভালো, পরে ক্যাচ ক্যাচা নিয়ে লাগবে না। ফাজলামি নাকি, আমি আপনাকে কেন বিয়ে করব? হাসতে আরশাদ এবং রূপন্তীর বিয়েটা হয়। খুব স্বাভাবিক ভঙ্গিমাতে কথাটা বলল আরাফাত। এই লোকটা আসলেই পাগল ছাগল। তার কাছ থেকে উপায় চেয়েছে, এক সপ্তাহ পর এই উপায় নিয়ে হাজির হয়েছে এই পাগল লোক। প্রিয়ন্তী ভ্রু কুচকে তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে তার দিকে তাকিয়ে আছে আরাফাতের দিকে। কিন্তু এসবকে উপেক্ষা করে স্বাভাবিকভাবেই বসে রয়েছে আরাফাত। প্রিয়ন্তী এবার ধীর কণ্ঠে বলল, এটা সম্ভব নয়, ওদের বিয়ে দেবার জন্য একটি মিথ্যে বিয়ে নাটক করা। যাতে আরশাদ এবং রূপন্তীর বিয়েটা হয়, আমরা মিথ্যে বিয়ে করব না, সত্যি সত্যি বিয়ে করব। আমি আপনাকে সত্যি বিয়ে করব। এটা কোনো নাটক সিরিয়াল নয়, এটা কোনো নাটক সিরিয়াল নয়। আরাফাত সাহেব প্লিজ রিয়েলিটিতে আসেন। রূপন্তী এবং আরশাদকে বিয়ে দেবার আরো উপায় আছে? আর উপায় নেই। মানে? মানে অন্য কোনো উপায়ে তারা সুখী হবে না, শুধু শুধু তাদের প্যারা খেতে হবে। এর থেকে এটা ভালো না? আমাদের বিয়েটা মা মেনে নিলে আর কোনো ঝামেলা হবে না। বিয়ে কোনো ফজলামি নয়। জানি আমি বিয়ে করতে চাই না, আর আপনিও মানুষের টন শুনতে বিরক্ত। আপনার কোনো স্বভাবে কোনো প্রবলেম নেই, আর ছ মাস আমার সাথে থাকলে আপনি বুঝতে পারবেন। আর ছয় মাস পর আমি আপনার থেকে বয়সে বড়, ডিভোর্সি, এমন মেয়েকে আপনার মা মানবে? সেটা আমার উপর ছেড়ে দিন। জিদ ছেড়ে দিন আরাফাত। এটা জিদ নয়, আমি জিদ করি না। আমি আপনাকে কাল সকালে সময় দিচ্ছি, ভেবে দেখুন। রূপন্তীর জন্য এমনটা তো করতেই পারবেন। আর একটা কথা, আমি হয়তো আপনাকে ভালোবাসি, হয়তো, কারণ আমি ভালোবাসার নতুন নামক পথের নতুন পথিক, তাই বুঝতে পারছি না। আপনি পাগল। জানি। প্রিয়ন্তী বিরক্ত। আরাফাতের সাথে সে তর্কে পেরে উঠছে না। লোকটা কিছুই বুঝতে চাইছে না। প্রিয়ন্তী দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি আপনাকে বিয়ে করব না। সেটা আপনার ইচ্ছা, তবে একটু রূপন্তীর কথাটা চিন্তা করে দেখবেন, মেয়েটার ভবিষ্যতের ব্যাপার।
বলেই উঠে দাঁড়ালো আরাফাত। আরাফাতের বলা শেষ বাক্যটি বজ্রের মতো কাজ করলো। সারা রাত চিন্তা করেছে প্রিয়ন্তী। শেষমেশ আরাফাত নামক ব্যক্তিটিকে সে বিয়েটা করেই ফেললো। বাসায় কাউকেই সে জানায়নি। চিন্তা হচ্ছে শিপন, চাহানারা বেগম এবং রূপন্তি কি মেনে নিবে। চিন্তায় মগ্ন ছিল প্রিয়ন্তী তখনই অনুভব করলো ঘাড়ের উপর উত্তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে। হঠাৎ এমন অনুভূতি হওয়ায় বেশ ভয় পেয়ে যায় প্রিয়ন্তী। তাড়াতাড়ি পেছন ফিরতেই প্রিয়ন্তীর মনে হলো একটা পাহাড়ের সাথে ধাক্কা খেল। মাথা তুলে দেখে তার সামনে আরাফাত দাঁড়িয়েছে। কেবল গোসল করে বেরিয়েছে সে, ভেজা চুলগুলো থেকে টপটপ করে পানি পড়ছে। কালো একটি টি শার্ট পরেছে, সাথে ধূসর বর্ণের ট্রাউজার। আজ হয়তো থানায় যাবে না সে। সকাল সকাল বিয়ের ঝামেলায় থানায় বলে দিয়েছে আজ একটু ঝামেলার জন্য আসতে পারছে না। বাথরুম থেকে বেরিয়ে আরাফাত দেখলো এক ধ্যানে তার ছবি দেখে যাচ্ছে প্রিয়ন্তী। খানিকটা কৌতূহল কাজ করলো আরাফাতের। এই ছবিটার মাঝে কি এমন আছে যে প্রিয়ন্তী এক মনে ছবিটা দেখে যাচ্ছে? তাই পেছনে বুকে প্রিয়ন্তীকে দেখে বোঝার চেষ্টা করছিল। তখনই প্রিয়ন্তী পেছনে ফিরে আর ধাক্কা খায়। নাকে হাত দিয়ে বিরক্তির স্বরে প্রিয়ন্তী বলে, এভাবে ভূতের মতো পেছনে এসে দাঁড়িয়েছিলেন কেন? ভয় পেয়ে গিয়েছিলাম পুরোই। তাই বুঝি আপনি ভয় পান? আচ্ছা, আমি কি খুব হ্যান্ডসাম? কি, আপনি আর হ্যান্ডসাম? বাদরের মতো তো চেহারা। তাহলে একদিনে আমার ছবির দিকে তাকিয়েছিলেন কেন? কোথায়? আমি কতক্ষণ আপনার পেছনে দাঁড়িয়ে আছি জানেন? আপনি অপলক দৃষ্টিতে শুধু আমার ছবি দেখে যাচ্ছিলেন। কথাটা শুনে খানিকটা লজ্জা পেয়ে যায় প্রিয়ন্তী। অনেকটা চুরি করতে যেয়ে ধরা পড়ে যাবার মতো অনুভূতি হচ্ছে তার। কিন্তু এটা আরাফাতকে বুঝতে দেওয়া যাবে না, তাই নিজের সাফাইয়ে বলল, ফটোগ্রাফার ভালো, তাই ছবিটা ভালো হয়েছে। আমি তো ফটোগ্রাফারের ছবি দেখছিলাম, এখন সেটা আপনার ছবি হলে আমার কি করার? সরেন সরেন, আমার ডিউটি রয়েছে, আমি হাসপাতালে যাব। বলেই চলে যেতে নিয়ে থেমে যায়। পেছনে ফিরে ধীর কণ্ঠে বলে, আমার বাসায় যেতে হবে, সকালে হসপিটালের জন্য বেরিয়েছিলাম। বাসায় কেউই জানে না, জানি না তারা কীভাবে রিয়্যাক্ট করবেন। আচ্ছা, ভুল কি কিছু করেছি? প্রিয়ন্তীর মুখে চিন্তার ছাপ ফুটে উঠেছে। সে করুণ দৃষ্টিতে আরাফাতের দিকে তাকিয়ে রয়েছে। আরাফাত ধীর কণ্ঠে বলল, আমি তো আছি, চিন্তা করবেন না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আরাফাতের সান্ত্বনা বাণীতে মনের কোথাও না কোথাও একটা সুপ্ত আশা জন্মায়। ঠোঁটের কোণায় মলিন হাসি ফুটে ওঠে। বিয়ের মতো সাংঘাতিক কাজটি করার পরও প্রিয়ন্তীর বেশ একটা চিন্তা হচ্ছে না, কারণ তার পাশে আরাফাত নামক একজন পুরুষ দাঁড়িয়েছে। রেজিস্ট্রির সময় খুব হাত কাঁপছিল প্রিয়ন্তীর। তখন আরাফাত একটা কথাই বলেছিল, আমার জীবনের বসন্ত আপনি, আমিও আপনার জীবনের বসন্ত হতে চাই। আরও একবার বসন্ত হয়ে আপনার জীবনে নিজের অস্তিত্ব গড়তে চাই, অনুমতি পেতে পারি কি? কথাটা বলে হাতটি বাড়িয়ে দিল আরাফাত। কেন যেন হাতটি ধরতে ইচ্ছে হলো প্রিয়র, হয়তো ক্ষণিকের ভালো লাগা। কিন্তু কিছু একটা আরাফাতের মাঝে আছে যা অনেকটা সূর্যের কিরণের মতো। সূর্যের কিরণ যেমন সকল কালো মেঘের আবরণ সরিয়ে ঝলমলে আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করে, আরাফাত খানিকটা তেমন প্রিয়ন্তীর জন্য। সে জানে না ভবিষ্যতে কি আছে, সে কেবল বর্তমানে থাকতে চায়, একটু সুখী কুড়াতে চায়। তাতে কি খুব ভুল হবে? ছাদের এক কোণায় সিগারেট হাতে দাঁড়িয়ে আছে আরাফাত। বিয়েটা তো করে ফেলেছে, কিন্তু এখনো যে একসাথে পথ চলা বাকি। প্রিয়ন্তী নামক মানুষটার অতীতের ছিটা কিছু তার জানা আছে, কিন্তু আসলে কি হয়েছিল, কেন তাকে সেই লোকটা ছেড়ে দিয়েছিল, কিছুই জানা নেই আরাফাতের। এর চেয়েও চিন্তার ব্যাপার হলো প্রিয়ন্তীর মনে নিজের জন্য জায়গাটা কিভাবে করবে সে, আর যদি কখনোই সেটা না করতে পারে। প্রিয়ন্তী একবার বলেছিল ইরফান তার জীবনের প্রথম পুরুষ, কথাটা ভাবতেই বুকে ছ্যাঁদ করে ওঠে আরাফাতের। প্রথম প্রেম, প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসা, জীবনে প্রথম জিনিসটা খুব ভয়ঙ্কর হয়। সেটা অনেকটা খুব পুরনো অ্যালকোহলের মতো হয়, ধীরে ধীরে নেশা হয় কিন্তু দীর্ঘস্থায়ী। হয়তো এজন্যই প্রিয়ন্তীর প্রতি তার অনুভূতিগুলো কিছুতেই মনের কোণ থেকে বের করতে পারছিল না সে। চিন্তায় গভীর সাগরে ডুবেছিল আরাফাত। ঠিক তখনই আরশাদের কণ্ঠ তার কানে আছে, তুমি এত স্বার্থপর, এটা আমার জানা ছিল না।
আরশাদের কণ্ঠ কানে আসতেই পেছন ফিরে আরাফাত। আরশাদের মুখটা শক্ত হয়ে আছে। আরাফাত কিছু বলার আগেই, তুমি এত স্বার্থপর, এটা আমার জানা ছিল না। আরশাদের কণ্ঠ কানে আসতেই পেছনে ফিরে আরাফাত। আরশাদের মুখটা শক্ত হয়ে আছে। আরাফাত কিছু বলার আগেই আরশাদ ক্ষুব্ধ কণ্ঠে বলে, কি জানি বলেছিলে, বাসায় অমতে বিয়ে করাটা কখনোই সলিউশন নয়। এখন তুমি কি করলে? না জানিয়ে ঠিকই বিয়ে করে ফেললে। তোমার সব রুলস কেবলমাত্র আমার জন্য, নিজের বেলায় সব সংবিধান পাল্টে যায়। আসলে কি বলতো, তুমি একটা নিতান্ত স্বার্থপর মানুষ, যা একটু আপুর সাথে আমার কথাটা এগোতে তুমি তাতে একটা দেয়াল টেনে দিলে। কেন ভাই, আমি কি তোমার পর? আমি তো ভাবতেই পারিনি তুমি তলে তলে টেম্পু চালাও। নিজের ভালোবাসার বেলায় ষোলো আনা বুঝে নিলে। আরশাদের রাগ যথার্থ, কারণ এতদিন আরাফাতই তাকে নানা রকম সিদ্ধান্ত নিতে বাধা দিয়েছে। আরশাদ যেমন ছেলে ঠিকই রূপন্তিকে বিয়ে করে নিয়ে আসত, আরাফাত তাকে কখনো শাসন করে, কখনো বুঝিয়ে দমিয়ে রেখেছে। তখন বড় ভাই বিধায় তার কথা মেনে চুপ করেছিল, কিন্তু আজ এতদিনের সুপ্ত ক্ষোভ আগ্নেয়গিরির লাভার মতো বের হচ্ছে। এই লাভায় পড়তে তো তাকে হবেই। নিজেকে শান্ত রেখে আরশাদের অপবাদগুলো মাথা পেতে নিল আরাফাত। আরশাদের ক্ষোভের মাত্রা কমতে লাগলে ধীর স্বরে ঠান্ডা কণ্ঠে বলে, শেষ বলা, এবার কি আমি কিছু বলার অনুমতি পেতে পারি? কি বলবে তুমি, বলার মুখ আছে তোমার? মুখ তো আছে বলার জন্য, তুই যদি তোর মুখ দিয়ে গার্বেজ বকতে পারিস আমি পারি না। এটা ঠিক, হয়তো আমি প্রিয়ন্তীকে ভালোবাসি, তার প্রতি আমার একটা টান কাজ করে, কিন্তু আমি সে কারণে প্রিয়ন্তীকে বিয়ে করিনি। আর সবচেয়ে বড় কথা, প্রিয়ন্তী আমাকে ভালোবাসেন না। আমাদের বিয়ের একটাই উদ্দেশ্য, সেটা হলো তোদের বিয়ে। বুঝলাম না, আমি কি হিব্রু ভাষায় বলেছি? বাংলায় তো বললাম, আমরা বিয়ে করেছি যাতে তোদের বিয়েটাই কোনো ঝামেলা না হয়। বিয়ে করলে তুমি আর আমাদের বিয়ের বাহানা দিচ্ছ, এতটা মিথ্যাবাদী কবে থেকে হলে ভাই? তোর যেটা ভাবতে ইচ্ছে হয় সেটাই ভাবতে পারিস, কিন্তু সত্যি এটাই, প্রিয়ন্তী আমাকে বিয়ে করতে রাজি হয়েছে যাতে রূপন্তী এবং তোর ব্যাপারটার কোনো হিল্লে হতে পারে। মার কখনোই রূপন্তীর সাথে কোনো সমস্যা ছিল না, সমস্যা একটাই ছিল, সেটা হলো প্রিয়ন্তীর ডিভোর্স। যদিও এতে প্রিয়ন্তীর কোনো দোষ নেই, তবুও মার কাছে সেই দোষী। মার এই ভ্রান্ত ধারণাটা ভাঙার জন্যই এই বিয়ে। আমি জানি না আমাদের বিয়ের ভবিষ্যৎ কি, তবে আমি চাই তোদের ভবিষ্যৎটা সুখময় হোক। তাহলে তোদের বিয়েটা ভিত্তিহীন? আরশাদের প্রশ্নে চুপ মেরে যায় আরাফাত। খুবই যৌক্তিক প্রশ্ন করেছে সে। আসলে কি তার এবং প্রিয়ন্তীর বিয়ে ভিত্তিহীন? তা কেন হবে, কবুল বলে রেজিস্ট্রি করে বিয়ে করেছে সে, সেই বিয়ে কি ভিত্তিহীন হবে? কিন্তু প্রিয়ন্তী তো তাকে ভালোবাসে না। যদি কখনোই ভালো না বাসে কি করবে সে? বুক থেকে অচিরেই দীর্ঘশ্বাস বের হলো আরাফাতের। ধীর কণ্ঠে বলল, ভিত্তিহীন কি আদৌ জানি না, তবে চেষ্টা চালাচ্ছি যদি ভিত্তিটা গড়ে ওঠে। বিয়েটা ঢপের বিয়ে করিনি, ফুল রেজিস্ট্রি করে বিয়ে করেছি বলে কথা। ভালোবাসো প্রিয়ন্তী আপুকে? একটা অজানা মায়ায় জড়িয়ে গেছি, তাকে দেখলে মনের কোনায় ঠান্ডা বাতাস বয়ে যায়। মোট কথা, আমার ভালো থাকার খোরাক সে, এটা যদি ভালোবাসা হয় তবে তাই। বলেই সিগারেটে শুক টান দেয় আরাফাত। আরশাদ অবাক চোখে আরাফাতের দিকে তাকিয়ে আছে। কথাটা কি স্বাভাবিকভাবেই বলে দিল আরাফাত? আরাফাত নামক মানুষটি সব সময় এমন। বাবা মারা যাবার পর থেকেই সে এমন, কখনো বিচলিত হয় না সে। আরাফাত যদি সত্যিই প্রিয়ন্তীকে ভালোবেসে থাকে, তবে প্রিয়ন্তীর সাথে তার অদূর অনিশ্চিত ভবিষ্যতের কথা ভাবতেই তার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাবার কথা। কিন্তু এর মাঝেও সে অবিচলিতভাবে সিগারেট টেনে যাচ্ছে। এত অদ্ভুত কেন আরাফাত, এটা একটা গবেষণার বিষয়। আরশাদ ছোটবেলা থেকেই গবেষণা চালাচ্ছে, কিন্তু তাতে উত্তর মেলেনি তার। চিন্তার ভাঁজে কপাল কুঞ্চিত হয়ে এসেছে আরশাদের। না ভাবতে পারছে না সে, এখন শুধু আগামীর অপেক্ষা। দেখা যাক তার অদূর ভবিষ্যতে কি লেখা আছে। বিকাল চারটা, স্থান প্রিয়ন্তীর বাসা, পিনপতন নিরাপদা বিরাজমান বসার ঘরে।
জাহানারা বেগম চুপটি করে বসে রয়েছেন। শিপন কি বলবে বুঝে উঠতে পারছে না। তার মুখে অবিশ্বাসের ছাপ স্পষ্ট। স্নেহার মুখের বিরক্তি তার ননদিনীদের কীর্তিত্ব শুরু এবং শেষ নেই। এক ননদিনীর প্রেম নিয়ে ঘর রমরম হয়ে উঠেছে। এখন আর এক ননদিনী একেবারে বিয়ে করেই বাসায় এসেছে, তাও নিজের চেয়ে বয়সে ছোট একজন ছেলেকে। এতদিন নামি দামি ব্যবসায়ী ব্যাংকারদের বিয়ে এসেছে, কিন্তু তিনি সেই বিয়ে সুন্দর মতো ফেরত পাঠিয়ে দিয়েছেন। এখন বিয়ে করেছে তো করেছে একটা পুলিশকে, যার চাকরি খুবই সামান্য, বয়সেও তার থেকে ছোট। বলিহারি চাই তার কাণ্ডজ্ঞানের। মানুষকে কি বলবে পরিবার? একটাবার ভাবার প্রয়োজনীয়তা বোধ হয়নি তার? তুই পছন্দ করিস ভালো কথা, তা আগে বললেও বা কি হতো? একেবারে বিয়ে করে হাজির হবার কি আছে? রূপন্তী অঙ্ক মেলাতে পারছে না। তার বোন কোনো কারণ ব্যতীত এমন ধারা অবিবেচকের ন্যায় কাজ মোটেই করবে না। কি এমন দায় ঠেকেছিল যে এমন কাজটা করতে হলো? প্রিয়ন্তী মাথা নিচু করে বসে রয়েছে, পাশে আরাফাতও বসে রয়েছে। প্রিয়ন্তী নানাবিধ প্রশ্নের সম্মুখীন হবে বা হচ্ছে এটা ভেবেই তার এখানে আসা। হাত দুটো একত্রিত করে পায়ের ওপর রেখে পাটা নাড়াচ্ছে আরাফাত। কেন যেন বেশ নার্ভাস লাগছে। এটা শ্বশুরবাড়ি বলে কথা, শ্বশুরবাড়িতে জামাই হিসেবেই প্রথম বসে রয়েছে, টেনশন হওয়াটা খুব স্বাভাবিক। এর মাঝেই জাহানারা বেগম ধীর কণ্ঠে বলে উঠলেন, হুট করে বিয়ে করার কারণটা কি তাও না জানিয়ে মেয়ের বিয়েতে উপস্থিত থাকার অধিকার সকল বাবা মারই আছে, আমাদের বললে কি হতো? আন্টি, আপনারা কেউ মেনে নিতেন না। এখন মেনে নিব তোমার মনে হয়? না, এখনো মানবেন বলে মনে হচ্ছে না। তবে এখন আমাদের বিয়েটা হয়ে গেছে, আগে জানলে হয়তো বিয়েটা করতে পারতাম না। আমার মাকে আমি চিনি, সে কোনো না কোনো ছুতোই ঠিক আটকে দিত, কিন্তু এখন কারোর কিছুই করার নেই, কারণ এখন আমি প্রিয়ন্তীকে ছাড়ব না। নির্বিকার ভঙ্গিমাতে কথাটা বলে দিল আরাফাত। জাহানারা বেগমের ভ্রু কুঞ্চিত হয়ে আসলো। ছেলেটার মাঝে কোনো মেকি ভাব নেই। সেদিনও যা বলেছিল সবগুলো কথা ছিল সোজা সাপটা, আজও তাই। নিজেকে ভালো লাগবার কোনো চেষ্টা তার মাঝে নেই। তবে কথা শেষ কথাটাই জাহানারা বেগমের মনে দাগ কেটে গেছে। ছেলেটি তার মেয়েকে ছাড়তে নারাজ, তার মার স্বভাব জানা সত্ত্বেও সে প্রিয়কে বিয়ে করেছে। তবে কি তার মেয়ের শীতার্থ জীর্ণ জীবনে বসন্তের ছোঁয়া লাগতে চলেছে? আরাফাত কি সত্যি পারবে বসন্ত হয়ে প্রিয়র রঙহীন জীবনকে সাজাতে? একবার বিশ্বাস করতে দোষ কি? মুখের কোনায় হাসি টেনে হিনহিনে গলায় বললেন, আমার মেয়ের দোষ নেই, মানুষ তো জীবনে খুদ ধরতে ধরতে ক্লান্ত, এর মাঝেও তুমি তাকে বিয়ে করেছ। আমি তোমাদের বিয়েতে আপত্তি জানাবো না, তবে আমি তোমাদের বিয়ে মেনেও নেব না। যেদিন তোমার মা নিজে আমার বাসায় এসে আমার মেয়ের হাত চাইবে, সেই দিন আমি তোমাদের বিয়েকে মেনে নেব। প্রিয়, তুমি তোমার জামাকাপড় নিয়ে যেতে পারো। আর একটা কথা, এবারের বিয়েটা আমরা জোর করে দিইনি, তুমি নিজে করেছ, একটু বুঝে শুনে সংসার করো। বলেই উঠে দাঁড়ালেন জাহানারা বেগম। নিজের মাকে এতটা বাঘিনী হতে কখনোই দেখেনি প্রিয়, কারণ সব সময় ছেলে মেয়েদের সামনে নরম হয়ে থাকতেন তিনি। কিন্তু আজ তার কথায় কোনো জড়তা নেই, মুখে চিন্তা নেই, সে তার কথায় অবিচল। প্রিয়ন্তীকে কথাটা বলেই তিনি নিজের রুমে চলে গেলেন। শিপন কিংবা স্নেহা দেইরা কথা বলল না, প্রিয় কারোর সাথে কথা না বলে ব্যাগ গুছিয়ে নিল। আরাফাত গেটে দাঁড়িয়ে ছিল, প্রিয় আসতেই হাত এগিয়ে দিল। সে ধীর কণ্ঠে বলল, চলুন মিসেস ইয়াসির আরাফাত। আরাফাতের কণ্ঠটা বসন্তের রাতের শীতল হাওয়ার ন্যায় প্রিয়র মনের ক্ষততে পরশ বুলিয়ে গেল। ঠোঁটের কোণে হাসি টেনে হাত বাড়িয়ে দিল প্রিয়। বাসায় ঢুকতেই আক্কেল গুরুম হয়ে গেল আরাফাতের। বাসায় তখন